গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 9টা, আর এত সকাল সকাল আমি যাচ্ছি বাপের বাড়ি। কেন যাচ্ছি তা জানার জন্য তোমাদের আমার সাথে থাকতে হবে। হাই ফ্রেন্ডস, দেখো এখন আমরা যাচ্ছি জঙ্গলি বাবা, আমি বাড়ি চলে এসেছি। আর এই যে আমাদের পাড়া সবাই, এই হাই করো। হাই সবাই আসছে, পুরো হাই করো। এই যে লাল ম্যাজিক করে হ্যালো। এই দিদির চ্যানেলটা যেরকম ফলো করছো, আমারটা ফলো করো প্লিজ। আমারটা পাবলিকেশন দিচ্ছি, আমারটা হচ্ছে পুচুকা পাক্প। বিভিন্ন রকম মাল্টি ট্যালেন্টেড, আমি মাল্টি ট্যালেন্টেড ভিডিও যায়। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। যে যে তালে থাকে সে সেটাই। ও বললো কিছু বলবে বলে, তো আমি হাসতে পারিনি, ও এই কথাটাই শেয়ার করে। সবাই পাবলিক একটা তো কিছু করতেই হবে। তো আমার সাবস্ক্রাইবার যারা যারা আছো, তো প্লিজ আমার এই বোনটিকে একটু ফলো করো, সাবস্ক্রাইব করো। আর ডিম্পির যারা আছো, আমার যারা নেই তারা আমাকে প্লিজ ফলো করো। আমার যারা আছিস, আমার যারা আছিস কতজন হবি? তো ও আমার থেকে প্লিজ, আমার থেকে বেশি আছে। প্লিজ ওকে সাবস্ক্রাইব করো। ডেইলি ব্লগ দেয় আমার মতো, দু বছর তিন বছর পর পর দেয় না। আমি চেষ্টা করি ডেইলি দেওয়ার। এবার আমার আমারটাও পাবি, বাস আর কিছুদিনের অপেক্ষা। একটা জিনিস আছে তোদের জন্য, ডেইলি ব্লগ পাবি তোরা। আর তোমরা বলো প্লিজ, হ্যাঁ এর যারা যারা আছে তাদের তুমি করে বলছি, সম্বোধন করছি, প্লিজ আমাকে একটা। আমার বোনের খুব ইচ্ছে যে ব্লগে আসবে, কিন্তু সুযোগ হয়ে ওঠে না, আজকে হয়েছে। বারবার করে বলছিল যে দিদি তোমার ব্লগে জায়গা দিন। হ্যাঁ জায়গা দিন, শুরু করো। এখন ঘড়ির কাঁটায় 10টা ছুঁই ছুঁই প্রায়, আর কেবল আমরা এখনই রওনা দিলাম। আর দেখো আমি কাকিমাদের মাঝখানে বসেছি, আর পেছনে বসেছে বোনেরা। আমরা অনেকটা রাস্তায় চলে এসেছি, দেখো এই যে পানি ট্যাঙ্কি। এই রাস্তা দিয়েই নেপাল বর্ডার, মানে এই রাস্তাটা দিয়ে কিছু দূর গিয়ে মেচি নদী আছে, মেচি নদী ক্রস করলেই নেপাল। আজকে ওয়েদারটাও খুব ভালো ছিল, বৃষ্টি নেই আর প্রচণ্ড রোদও নেই, কিন্তু একটা গরম তো ছিলই। দেখো আকাশটা কি সুন্দর লাগছে, আর রাস্তাগুলো খুব ভালো লাগে দেখতে। আমাদের বাড়ির থেকে এই জঙ্গলি বাবার মন্দিরটা অনেকটাই দূর, প্রায় 17 কিলোমিটার্স। ভেতরে এলাম, মেন রোড থেকে অনেকটাই ভেতরে, প্রায় 2 কিলোমিটার। আর দেখো দুধারেই শুধু সবুজ আর সবুজ সবুজ গাছপালা ভরা। এই সমস্ত জায়গায় এলে প্রকৃতিকে যেন অনেক কাছের থেকে দেখা যায় সত্যি। আর এই যে নদীটা দেখছো, এই নদীতেই সকলে স্নান করে বাবা জল নিয়ে তারপরে বাবার মাথায় জল ঢালে। এবার প্যান্ডামিক সিচুয়েশনের জন্য তেমন ভিড় নেই, কিন্তু আমি শুনেছি এত ভিড় হয় অন্যান্য বার যে মেন রোডেই গাড়ি রেখে দিতে হয় আর বাকি রাস্তাটুকু হেঁটে আসতে হয়। তো আমরা নেমে গেছি, এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে দেখো জঙ্গলি বাবা তো একদমই জঙ্গলি, সত্যি জঙ্গলি। মন্দিরে যাওয়ার অনেকগুলো রাস্তা আছে, কিন্তু আমরা রাস্তা ভুল করেছি, সেজন্য আমাদেরকে মন্দিরের পেছন দিকটা দিয়ে ঢুকতে হয়েছে। দেখো কত লোক এসেছে, শ্রাবণ মাসে প্রতি সোমবারই এখানে পুজো দেওয়ার জন্য মানুষের ঢল নামে। দেখো আমরা লাইনে দাঁড়িয়েও পড়েছি, আর মন্দিরের ভিতরে ফটো তোলা ভিডিও করা তো নিষেধ, সেজন্য আমি তোমাদের সাথে মন্দিরের ভিতরটা শেয়ার করতে পারলাম না। আর এখানকার বাবা অনেক জাগ্রত। এই যে আমাদের জল ঢালা হয়ে গেল, প্রচন্ড ভিড়,
পুজো কমপ্লিট করে আমরা এখন খিচুড়ি খেতে এসেছি। এখানে খিচুড়ি ভোগ বিতরণ হয়, জল শরবত বিতরণ হয়, জাতের জাতের মনস্কামনা পূরণ হয়। তারা খিচুড়ি ভোগ দান করে, অনেকে জল দান করে, অনেকে শরবত দান করে, তাতে নাকি পুণ্য অর্জন করা যায়। এখানে জল খিচুড়ি দান করা যায়। তো আমরা খিচুড়ি নিয়ে গেছি। আমি জানি তোমরা অনেকে বাবার দর্শন করেছো, কিন্তু এখনও যারা বাবার দর্শন করনি তারা এসে বাবার দর্শন করে যেতে পারো। মাছটা কুল কিভাবে খাবি তুই? এটা হলুদ লাগেনি, কিরকম হয়ে যাচ্ছে? আবার নিয়ে আসবে, আবার নিয়ে আসবে, আবার নিয়ে আসবে। দেখো এখানে এসে আর এক বন্ধুর আমার সাথে দেখা হয়ে গেছে। এই ভাইরাও হলো নতুন ব্লগ করে। হাই, তোমাদের ব্লগ ভালো? আমার অপু ফর ইউ। তারা দেখো দিদির ব্লগ, তুমি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। খুব ভালো লাগলো এইভাবে দেখা হয়ে, ভাবতে পারিনি দেখা হয়ে যাবে। কি বলতে, আমাদের পুজো শেষ, এখন বাড়ি ফিরবো। তো বোনরা আলাদা এসছে, বোন আর বোন জামাই এখন চলে যাবে। আমি তো বাড়ি থেকে এসছি, ও বাড়ি থেকে এসছে। তো আমাদের মাঝে মাঝেই দেখা হয়, তবুও মনটা খারাপ হয়ে যাচ্ছে, চলে যাচ্ছি। আজকে সবাই মিলে খুব মজা করেছি, কিন্তু যখন বোনরা চলে গেল তখন সত্যি খুব খারাপ লাগছিল। যদিও ওর আর আমার মাঝের মধ্যেই দেখা হয়, তবু কেন জানি মনটা খুব ভারী হয়ে গেল। কি করা যাবে, এটাই আমাদের মেয়েদের বিধিলিপি। দেখো ওখান থেকে এসে আমরা আবার আরেক জায়গায় ঘুরতে চলে এসেছি। আমরা তো ওখানে দারুণ মজা করলাম, তোমরা সেটা দেখতে পারলে। সব দিদি আসছে, সব দিদি আসছে।
মনে হচ্ছে যে আমি পিছনের দিকে যাচ্ছি, মাথার জন্য ঘুরছে, কিন্তু তবুও খুব মজা হয়। এটা আমার সেকেন্ড টাইম, মানে খুব মজা হচ্ছে। দেখো আমরা জলে নেমে মজা করছিলাম, আর উপরে যারা আছে তারা আমাদের দেখে মজা করছিল। আমার ভিডিও যাতে ভালো লাগে তার একটা লাইক করে দিও, আর কমেন্টও করতে পারো তোমরা কেমন কেমন ভিডিও দেখতে চাও, আর কেমন লাগছে আমার ভিডিও।